থমকে থিয়েটার। বন্ধ সারাক্ষণের থিয়েটার কর্মীদের জীবিকা। কি রেখে গেলাম জানি না তো। লকডাউন আমাদের থিয়েটারকে ল্যাংটো করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। নির্দেশক হিসেবে আমি যখন স্থির করলাম আমি থিয়েটার করব, নির্দেশক হিসেবে কাজ করব, কিন্তু আমি দেখলাম যে আমাদের দেশে নির্দেশক হিসেবে পেশাদার এই জায়গাটাই নেই। পেশাদার নাট্য নির্দেশক বলে কোনো কোনো কিছু নেই, তার কোনো অবস্থা জায়গাই নেই। প্রত্যেকবার সামান্য শুভেচ্ছা চাইলে কেন মনে হয় আমি যেন চক্র গুহে বন্দী অভিমন্যু? আর এই সপ্ত রচনা অন্যায়ভাবে আমাকে ঘিরে রয়েছে। নাটকে আলোর কাজ করি, আমি একাডেমি টিকিট কাউন্টারে কাজ করি। দীর্ঘ সময় লকডাউনে আমাদের সবাই খুব খারাপ যাচ্ছে। এই মুহূর্তে আমাদের থিয়েটার কর্মীদের কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে বেঁচে থাকাটা, সেটার জন্য থিয়েটার কর্মীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী। যারা অর্থনৈতিকভাবে আরেকটু খারাপ অবস্থায় আছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন। প্রথম লকডাউনের সময় এই সংকটে পড়েন থিয়েটার কর্মীরা। থিয়েটারের মানুষেরা পাশে দাঁড়ালেও সাময়িক সাহায্য তো কখনোই একটা পরিবারের চিরকালের অন্ন সংস্থান হতে পারে না। দাদা, জীবনে কখনো কারোর কাছে তো হাত পাতিনি। হাত পেতে নিতে আমার খুব লজ্জা করে। আমাকে একটা কাজ দিতে পারো? বিকল্প কাজের সন্ধান করতে বাধ্য থিয়েটার কর্মী ও কলাকুশলীরা। থিয়েটার প্ল্যাটফর্মের কর্ণধার তপন থিয়েটার করতে পাড়ি দিয়েছেন বিদেশেও, পেয়েছেন নানা সম্মান। এই লকডাউনে কাজ বন্ধ, তাই সর্বক্ষণের থিয়েটার কর্মী হওয়ার স্বপ্নে বিভোর তপনের লড়াই দারিদ্র্যের বিরুদ্ধে। এই লড়াই থিয়েটার চলাকালীনও ছিল। এই অতিমারিতে থিয়েটার বন্ধ হওয়ায় খুঁজে নিতে হয়েছে অন্য জীবিকা, কিন্তু হতাশ হননি। অভাবের মধ্যেও খুঁজে নিয়েছেন থিয়েটারকে। আমার মনে হয় যারা নতুন থিয়েটারের জন্ম দিলাম আর কি, যখন অডিয়েন্স আসছে আমার কাছে যে মাছ কিনতে আর কি, সে আমাকে দেখছে যে আচ্ছা তপন তাহলে থিয়েটার করছো না, আর এই তো থিয়েটার হচ্ছে। ইন্টিমেট থিয়েটার হচ্ছে। এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা তো আপনার মনের ভেতরে ছিল যে তপনকে তো সবসময় প্রশ্ন করা যায় না বা তপনকে পাওয়া যায় না। আজকে তপনের কাছে মাছ কিনতে এসে কিন্তু আপনি থিয়েটারের কথাটা বললেন, ফলে মনের ভেতরে কিন্তু গেঁথে গেল না, আমি থিয়েটারটা করতে পারছি এবং ইন্টিমেট থিয়েটার করতে পারছি, যেটা চোখে চোখে চোখ রেখে আমি কথা বলতে পারছি, আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। থিয়েটার কোনোদিনই যে খুব সেলেবেল, খুব বিক্রি হয়েছে, খুব পয়সা এসছে থিয়েটার করে কেউ বলতে পারবে না। তাহলে উৎপল দত্তকে, উৎপল দত্তের মতো একজন নাট্য ব্যক্তিত্বকে সিনেমা করতে হতো না, হিন্দি সিনেমা, তাই থিয়েটার করেই উনি থাকতে পারতেন। বা অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে তিনি থিয়েটার ছেড়ে যাত্রায় যেতে হতো না, এই অকালে মরতে হতো না। Nation is known by its stage,
ডিউক অফ ওয়েলিংটনকে কে মনে রাখবে? মনে রাখবে শেক্সপিয়ারকে, মনে রাখবে বার্নার্ড শোকে, মনে রাখবে শিশির কুমার ভানু। এর মধ্যে কিছু অভিনেতা একে পেশা হিসেবে গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু সেটা নিয়মের ব্যতিক্রমে উদাহরণ হতে পারে, কখনোই নিয়ম হয়ে উঠতে পারেনি। ফলে আমাকে ভাবতে হচ্ছে যে থিয়েটারটা ডেফিনেটলি আমি করব আমার প্রাণের তাগিদে, আমার নিজের আনন্দের তাগিদে, আমার নিজের ক্রিয়েটিভ একটা ভালো লাগার জায়গা থেকে। কিন্তু পেশাদার হিসেবে নিজেকে, নাট্য নির্দেশক হিসেবে আমি যে অস্তিত্ব বজায় রাখতে পারবো সেটা সম্ভব না, সম্ভবই না। আমাকে অন্য কোনোভাবে আমার রোজগার বা আমাদের যাপনের একটা ব্যবস্থা তৈরি করতেই হবে। অনির্দিষ্টকাল থিয়েটার করতে না পারার যন্ত্রণা থেকে মুক্তি পেতে শুরু হলো প্রসেনিয়ামের বিকল্প পথ খোঁজা। নাটক হচ্ছে তো একটা বহতা নদীর মতো, যেখানে বাধা পাবে সে একটা রাস্তা তৈরি করে নেবে তার মতো করে, তাকে তুমি আটকে রাখতে পারবে না কখনোই। সেই জায়গায় দাঁড়িয়ে নাটক কনস্ট্যান্ট এগিয়ে চলেছে। তা প্রসেনিয়ামে বাধাপ্রাপ্ত হচ্ছে, করতে পারছে না। দেখো তারা একটা ঠিক মুখ খুঁজে নিয়েছে, নিজেদের ছোটো ছোটো জায়গা, ছোটো ছোটো এমনকি কৃষ্ণনগরে, বগুড়াতে, নানান জায়গাতে প্রত্যেকটা, প্রায় প্রত্যেকটা দল নিজের নিজের মতো করে একটা স্পেস তৈরি করছে এবং কোথাও একটা ভাবতে পারছে, আচ্ছা এইভাবেও নাটক করা যায়, এই ছোটো জায়গাতেও নাটক করা যায়, ছাতে নাটক করা যায়, বাগানে নাটক করা যায়, পার্কে নাটক করা যায়, এই অন্য জায়গায় নাটক করা যায়, এই ভাবনাটা এসছে কিন্তু, এবং করছেও, করছেও এরা, এরা এসছে কিন্তু ওইখান থেকে যখন এরা ভেবেছে যে আর এভাবে আমরা করতে পারবো না। শুরু করি নাকি কথা? হ্যাঁ চলো, ও গো থার্ড বেল দাও, গো থার্ড বেল দাও। অভিনয়টাকে ছেড়ে দিতে পারে, পারে গত 8 মাসে আমি জাস্ট 2 অভিনয় করেছি। স্পেস থিয়েটার, অন্তরঙ্গ থিয়েটার, ব্ল্যাক বক্স, 50 জন দর্শক নিয়ে অভিনয় চালিয়ে যাওয়ার লড়াই শুরু হলো। এটা তো একটা দিক যে নাটকটা বিকেন্দ্রীকরণ হচ্ছে, প্রসেনিয়াম থেকে সরে এই ছোট ছোট জায়গা স্টুডিও থিয়েটারের মতন করে আসছে, অভিনয়ের ভাষা পাল্টাচ্ছে। অনেক অভিনেতা যারা প্রসেনিয়ামে খুব বেশ পরিচিত, সবাই নয়, কেউ কেউ, তারা এই থিয়েটারে যখন আসছেন, যখন কাছাকাছি দর্শককে পাচ্ছেন, তখন তারা ওই মজাটা নিতে পারছেন একজন অভিনেতা হিসেবে। কিন্তু সেরকম থিয়েটার চর্চার অভিজ্ঞতা বাংলা থিয়েটারের খুব বেশি দলের নেই। শুধুমাত্র অর্থনীতির কারণে আমি প্রসেনিয়াম করতে অ্যাফোর্ড করতে পাচ্ছি না বলে আমি নন প্রসেনিয়াম করছি, অথচ আমার এস্থেটিক্সটা প্রসেনিয়ামের, অথচ আমি অ্যাফোর্ড করতে পাচ্ছি না বলে আমি নন প্রসেনিয়াম করছি, দ্যাটস নট আর্ট ফর মি। আমার কথা হচ্ছে যে একটা লোক একটা ইন্টিমেট স্পেসের মধ্যে গিয়ে প্রসেনিয়ামই দেখবে, সেটা তার কাছে নতুন কোনো মজা তৈরি করবে না। একটা একজন দর্শক যদি একটা অন্য স্পেসের মধ্যে গিয়ে সে অন্য স্পেসের মজাটা পায়, তাহলেই একমাত্র সেই স্পেসমুখী হবে। বেশ কিছু দল এই স্পেস থিয়েটার, অন্তরঙ্গ থিয়েটারকেই এই অতিমারীর আকালে আগামী দিনের থিয়েটারের পথ ভাবতে শুরু করেছে। কিন্তু সে পথের ভাষার পরীক্ষা নিরীক্ষার কাজে কি সচেতনতার অভাব দেখা যাচ্ছে? আধুনিক থিয়েটারের মানুষ যারা আছেন, যারা, তারা ভাবতেই রাজি না অন্য কোনো ফর্মের কথা। ফর্ম তো একটাই, লেভেল অফ শিখিয়ে গেছে আমাদের, ওই যে বাক্সবন্দি থিয়েটার, ওটাই তো ফর্ম। এই যে সময়টা, এটা তো আমাদের উপর একটা ছাপ ফেলে যাচ্ছে, এবং এই সময়টার পরে আমাদের বোধহয় আশু প্রয়োজন যেটা, সেটা হচ্ছে এই যে মানসিক বা মানবিক সম্পর্কগুলোর পুনরুদ্ধার, এবং সেক্ষেত্রে ফর্ম নয় কন্টেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করবে বলে আমার ধারণা। বারবার আমাকে ব্যবহার করেছে,
ক্ষমতাই চতুষ্পাপ, সিংহাসনের চতুষ্পাপ, ক্ষমতার চতুষ্পাপ। একটা ফর্ম বিষয় হয়ে উঠতে পারে, একটা বিষয়ও ফর্ম হয়ে উঠতে পারে, এটা দুটো একসঙ্গে জুড়ে থাকে। ফলত একটা 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 ফর্মও ভীষণভাবে রাজনৈতিক হয়ে উঠতে পারে, এবং একটা রাজনৈতিক বিষয় এবং ফর্ম দুটো একই সঙ্গে মিলিত হয়ে তৈরি হয় বলেই জিনিসটা একটা শিল্প সংহত জিনিস হয়। নাহলে কিন্তু ওরমভাবে আলাদা করে এখানে এই এই পর্যন্ত কন্টেন্ট এটা ফর্ম এরমভাবে বলা যায় না। আপনার মতো চতুর বুদ্ধিমান সর্বশক্তিমান মহামাত্মদের ইতিহাস মনে রাখে না, কারণ আপনারা তো মানুষের রাগের লক্ষ্যে থাকেন না। আপনারা সুবিধা মতো রং বদলান, পোশাক বদলান, ভক্তি বদল করেন, দল বদলে নেন, তাই আপনারা পার পেয়ে যান। এই ভ্রান্তিকেই আমি ভাঙতে চেয়েছি মহামাত্ম।